হিমালয় পৃথিবীর বৃহত্তম পর্বতমালা। আজ থেকে 70 মিলিয়ন বছর আগে এই সুউচ্চ পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছিল। এখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। এই পর্বতমালা আশেপাশে থাকা সকল দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আজকে আমরা হিমালয় সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। হিমালয়ের দৈর্ঘ্য 2,400 কিলোমিটার এবং আয়তন 5,95,000 বর্গ কিলোমিটার, যা দক্ষিণ এশিয়ার 6টি দেশ জুড়ে বিস্তৃত। দেশগুলো হচ্ছে নেপাল, ভুটান, ভারত, চীন, আফগানিস্তান ও পাকিস্তান। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,849 মিটার। পৃথিবীর উচ্চতম পর্বতগুলির মধ্যে 15টি রয়েছে হিমালয়ে। এদের মধ্যে মাউন্ট এভারেস্ট, কেটু, অন্নপূর্ণা ও নাঙ্গা পর্বত বিখ্যাত। এই উচ্চতম পর্বতগুলির 9টি নেপালে অবস্থিত। এই পর্বতশ্রেণী পুরো বিশ্বের 0.4% জায়গা দখল করে আছে। ভূতত্ত্ববিদদের মতে, ইন্দো অস্ট্রেলীয় প্লেট প্রায় 70 মিলিয়ন বছর আগে উত্তরে সরে যেতে শুরু করে এবং অবশেষে এটি প্রায় 50 মিলিয়ন বছর আগে ইউরেশিয়ান প্লেটের সাথে মিলিত হয়। এই দুটি প্লেট ভাঁজ হয়ে হিমালয় পর্বতশ্রেণী সৃষ্টি করে। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ার কাছে আবিষ্কৃত সামুদ্রিক চুনাপাথর দ্বারা প্রমাণিত হয় পর্বতশ্রেণীটি সুপ্রাচীন তেথিস মহাসাগর থেকে উদ্ভূত হয়েছিল। হিমালয় পর্বতমালার জলবায়ু গ্রীষ্ম ও শীত এই দুই ঋতুতে বিভক্ত। গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থাকলেও শীতকালে গড় তাপমাত্রা -29 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে হিমালয়ের তাপমাত্রা ক্রমাগত কমতে থাকে। পর্বতমালার 5,000 মিটারের বেশি উচ্চতায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে এবং সর্বদা তুষার পাহাড়ের চূড়াকে ঢেকে রাখে। এই পর্বতমালার সর্বোচ্চ শিখরের জমাট বাঁধা বরফ কখনোই গলে যায় না। তবে হিমালয়ের নিচের দিকে বরফ গলে অনেক নদীর সৃষ্টি হয়েছে। এর মধ্যে প্রধান তিনটি নদী হচ্ছে গঙ্গা, সিন্ধু ও ব্রহ্মপুত্র। এই নদীগুলো এই অঞ্চলের আবহাওয়া ও পরিবেশ গঠনে মূল ভূমিকা পালন করে। ভারতীয় অঞ্চলের দিকে মধ্য জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে হিমালয় থেকে সৃষ্ট নদীগুলোর কারণে। তবে হিমালয় পর্বত যত পূর্বে ও পশ্চিমে যায় তত বৃষ্টিপাত কমতে থাকে। হিমালয় ও তার আশেপাশের অঞ্চলে উদ্ভিদ বৈচিত্র্য বিস্ময়কর। এখানে উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 25,000। এর মধ্যে রয়েছে 7,020 প্রজাতির ছত্রাক, 1,159 প্রজাতির লাইকেন এবং 2,000 প্রজাতির ব্রায়োফাইট, বাকি ফার্ন, অ্যাঞ্জিওস্পার্ম এবং অন্যান্য প্রজাতি। বেঁচে থাকার জন্য কঠোর পরিবেশ হওয়া সত্ত্বেও হিমালয় পর্বতমালা বিভিন্ন প্রাণীর আবাসস্থল। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের নিম্ন অঞ্চলে ইয়াক এবং হিমালয়ান মার্মট দেখতে পাওয়া যায়। এরা মাউন্ট এভারেস্টের দক্ষিণ প্রান্তে সমুদ্রপৃষ্ঠের 3,000 থেকে 4,000 মিটার উচ্চতায় পাহাড়ের ঢালে বাস করতে পছন্দ করে। হিমালয়ের নীল ভেড়াদের আবাসস্থল একই উচ্চতায়। সাদা বরফের পটভূমিতে নীল ভেড়াদের বিচরণ এক অসাধারণ দৃশ্য। হিমালয়ে বাদামি এবং কালো ভালুক নামের দুই প্রজাতির হিমালয়ান ভালুক দেখতে পাওয়া যায়। এরা 5.5 ফুট পর্যন্ত লম্বা এবং ওজনে 91 থেকে 120 কেজি পর্যন্ত হয়ে থাকে। দেখতে ভীতিকর হলেও এরা কিন্তু হিংস্র নয়।
স্নো লেপার্ড হিমালয় পর্বতমালার সবচেয়ে বিপন্ন প্রাণীদের মধ্যে একটি। সম্প্রতি 7,000টিরও বেশি বন্য স্নো লেপার্ডের সন্ধান পাওয়া গেছে। স্নো লেপার্ডের প্রাথমিক খাদ্য উৎসের মধ্যে রয়েছে নীল ভেড়া, মারমোট এবং গেমবার্ড। এসব প্রাণী বাদেও হিমালয়ান ওয়াইল্ড ইয়াক, হিমালয়ান তাহর, কস্তুরি হরিণ এবং অন্যান্য বিপন্ন প্রজাতিসহ 300টি প্রজাতির প্রাণী, হাজার হাজার পাখি, মাছ, সরীসৃপ এবং উভচর প্রাণী এখানে বাস করে। হিমালয় পর্বতমালা ধর্মীয়ভাবেও গুরুত্বপূর্ণ। হিমালয়ে অবস্থিত কৈলাস পর্বত হল তিব্বতী বৌদ্ধ, হিন্দু, জৈন এবং বন এই চারটি ধর্মের আধ্যাত্মিক ও পবিত্র স্থান। তিব্বতী বৌদ্ধরা বিশ্বাস করে কৈলাস পর্বত হল গেমচোকের বাসস্থান, যিনি তাদের তান্ত্রিক ধ্যানের ঈশ্বর, আর হিন্দুরা মনে করে এটি ভগবান শিবের বাসস্থান। জৈন ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন এখানে তাদের পয়গাম্বর ঐশ্বরিক বার্তা পেয়েছিলেন। বন ধর্মের প্রতিষ্ঠাতা তোনপা সেনার মিউকের জন্মস্থান কৈলাস পর্বত বলে তারাও এই পর্বতকে পবিত্র বলে মনে করে। হিমালয়ের পাদদেশে 5 কোটিরও বেশি মানুষ বসবাস করে। উত্তর পূর্ব ভারত, নেপাল, তিব্বত এবং ভুটান অঞ্চলে হিমালয়ান আর্য, মঙ্গোলয়েড এবং নিগ্রয়েডদের আবাসস্থল। তবে নেপালের পাদদেশে বাস করা জাতিগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে শেরপা জাতি। তারা জন্মগতভাবে দৈহিক ও মানসিকভাবে শক্তিশালী হয়, তাই যারা হিমালয়ের চূড়ায় উঠতে চান তারা পর্বতারোহণে দক্ষ শেরপা জাতির মানুষদেরকে পথপ্রদর্শক হিসেবে সঙ্গী করে নেন। এমনই একজন শেরপা তেনজিং নোর্গের সহায়তা নিয়ে 1953 সালের 29শে মে নিউজিল্যান্ডের অধিবাসী স্যার অ্যাডমন্ড হিলারি মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন। সেটিই ছিল মানুষের পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় প্রথমবারের মতো পা রাখা। বর্তমানে হিমালয়ের চূড়ায় পরিভ্রমণের জন্য বাণিজ্যিকভাবে ট্যুরের আয়োজন করা হয়। ভয়ঙ্কর বিপজ্জনক হলেও শ্বেতশুভ্র পর্বতের মায়াবী আকর্ষণে প্রতি বছর হাজারো অ্যাডভেঞ্চার প্রেমীরা হিমালয় অভিযানে যান। হিমালয় এক ভয়ঙ্কর সৌন্দর্যের অনন্য বিস্ময়। এর মায়াবী সুন্দরের টান উপেক্ষা করতে পেরেছে এমন মানুষ পাওয়া দুষ্কর। আবার এর বরফ গলা পানিতে সৃষ্ট নদীর উপর নির্ভর করে আছে এক বিশাল জনপদ। তাই হিমালয় কেবল সৌন্দর্যের আধারই নয়, এটি মানব সভ্যতার জন্য আশীর্বাদ স্বরূপ। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।